অসুস্থ কর্মীর খোঁজ খবর নিতে কুমিল্লায় ছুটে আসলেন সৌদি মালিক। ভাষা, সংস্কৃতি, ধর্ম, বর্ণসহ নানা সংস্কার ও ভেদাভেদ ভুলে শুধু প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসেছেন অনেক বিদেশি তরুণী। কিন্তু এইবার ঘটল এক ব্যতিক্রমী ঘটনা। কুমিল্লার বরুড়া উপজেলার 14 নং লক্ষ্মীপুরের নলুয়া চাঁদপুর গ্রামে বাংলাদেশি এক কর্মীর মায়ায় সৌদি নাগরিক বাংলাদেশে এসেছে তাকে দেখতে। স্থানীয় সূত্রে জানা যায়, নলুয়া চাঁদপুর গ্রামের সুধীর শীল দীর্ঘ 15 বছর ওই মালিকের প্রতিষ্ঠানে কর্মরত ছিল। তারপর প্রায় অসুস্থতার কারণে 8 থেকে 10 বছর আগে সৌদি আরব থেকে বাংলাদেশে চলে আসে। তারপর থেকে আর বিদেশ যাওয়া হয়নি সুধীর শীলের। তিনি যে প্রতিষ্ঠানে চাকরি করতেন সে প্রতিষ্ঠানের মালিক পুরাতন কর্মীর মায়ায় বাংলাদেশে চলে এসেছে সে কর্মীকে দেখতে। গত 28 আগস্ট তিনি বাংলাদেশে আসেন। তারপর ফোনে যোগাযোগের মাধ্যমে তিনি ওই কর্মীর বাড়িতে এসে পৌঁছান। এর মধ্যেই এলাকায় এই খবর ছড়িয়ে পড়ে। এলাকাবাসী সৌদির নাগরিককে দেখতে ও তার মহানুভবতায় স্বাগত জানাতে সুধীর শীলের বাড়িতে ভিড় জমাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।